একটা কাগজ তুলো, নামটি আমাদেরকে একটু পড়ে শোনাও। আসাদুজ্জামান নূর। সবাই তো খুব সিরিয়াস সিরিয়াস প্রশ্ন করছে, আমি একটু হালকা প্রশ্ন করি। তুমি এবং তোমার হাজবেন্ড আছে নাকি? না, বেড়াতে বেরিয়েছো ধরে নাও, সঙ্গে তোমার হাজবেন্ডের বন্ধু আছে, তিনজন বেড়াতে বেরিয়েছ, রাস্তায় এক দৈত্যের সঙ্গে দেখা হয়ে গেল, এবং সেই দৈত্য কি করলো, তার যে তরবারি ছিল সেই তরবারি দিয়ে ঝপাং ঝপাং করে তোমার হাজবেন্ড এবং তার বন্ধুর গলাটা কেটে ফেললো, দুজনের গলা কেটে ফেললো। তুমি ভয়ে এবং দুঃখে খুবই কান্নাকাটি করতে শুরু করে দিলে, তোমার কান্নাকাটিতে সেই দৈত্য তার মনে একটু করুণা হলো, দয়া হলো, ভাবলো যে না মেয়েটা এত কান্নাকাটি করছে, সমস্যাটার সমাধান করে দিই। সে করলো কি, দুজনকে বাঁচিয়ে দিল, কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। বাঁচিয়ে দিতে গিয়ে করলো কি, তোমার হাজবেন্ডের মাথাটা বন্ধুর ঘাড়ে আর বন্ধুর মাথাটা হাজবেন্ডের ঘাড়ে লাগিয়ে দিল। এখন তুমি কাকে বেছে নেবে এবং কেন বেছে নেবে? সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। মানুষ তখনই আমরা একটা মানুষকে পরিপূর্ণ বলি যখন তার আপাদমস্তক সব কিছুই পরিপূর্ণ থাকে। আমরা যদি আপাদমস্তক সব কিছু পরিপূর্ণ না পাই তখন আমরা একটা মানুষকে বিকলাঙ্গ বলে চিহ্নিত করি। তো যেহেতু আমার হাজবেন্ডের মাথা ফ্রেন্ডের শরীরে আর ফ্রেন্ডের মাথা হাজবেন্ডের শরীরে চলে আসে, তো আমি মনে করি কোনোটাই আমার হাজবেন্ড না, কোনোটাই আমার ফ্রেন্ড না, তো আমি কাউকেই বেছে নিব না। ওয়েল সেড রাহা।